উজানের ঢলে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। এতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। বন্যার পানিতে রোপা আমন ও ফসলি জমি ডুবে থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। সিরাজগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চরাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে থাকায় 70,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। টাঙ্গাইলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের লাখো মানুষ পানিবন্দী আছেন। জেলার কালিহাতি এবং ভূঁইয়াপুরে ভাঙনে নদী গর্ভে চলে গেছে 20টির বেশি স্থাপনা। কুড়িগ্রামে পানিবন্দী 40,000 মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছেন। বিভিন্ন স্থানে ভাঙনে ভিটে মাটি হারাচ্ছেন মানুষ। মানে বাড়িত পানি উঠছে, জায়গার পানি উঠছে, ছাগল গরু আছে, তা খাইতে দেয় কি? ঘাস শুকতলে গেছে, কেউ যদি খোয়াড়ে দেয় না তা তো চোরের মতো করে খোয়া ধুয়ে যাওয়া খায়। ধানের খুব ভালো ছিল, এই পানি আসি খুব ক্ষতি হয়ে গেল। 7-8 দিনের মতন মনে কর পানি উঠছে ভালো নদীর। বন্যা এবং নদী ভাঙনের বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। সম্রাট, এই মুহূর্তে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ভাঙন রোধে স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানাবেন। জি, আমি তার আগে একটু জানিয়ে রাখি যে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, গঙ্গাধর এইসব নদ নদীর পানি গত কয়েকদিন ধরে বেশ বাড়ছিল। তো গতকাল সন্ধ্যে থেকে আবারও একটু কমেছে, কিন্তু এখন পর্যন্ত ধরলা নদীর পানি সেতু পয়েন্টে 27 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ব্রহ্মপুত্রে চিলমারি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে, অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে ভাটিতে। উজানে কমেছে এবং ভাটিতে বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে আপনার ধরলা, ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভাটি অঞ্চলে যে নদ নদীর চরাঞ্চল এবং দ্বীপচরের যে লোকজন, প্রায় আপনি যেটি বলছেন 40,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী এবং তাদের চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই সাথে বিশুদ্ধ খাবার, পাশাপাশি বিশুদ্ধ পানি এবং গবাদি পশুরও পশুকে নিয়েও তারা সমস্যায় রয়েছেন। আমি স্থানীয় পানি বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছেন উজান থেকে পানিটা কমে আসছে, ফলে উজানে আবার তিস্তা নদীতে, তিস্তা এবং গঙ্গাধর নদীতে নদী ভাঙন শুরু হয়েছে। সেখানে আবার প্রবল স্রোতে প্রায় 150 ঘরবাড়ি গত 4-5 দিনের মধ্যে ভেঙে গেছে এবং অনেকে ভাঙন আতঙ্কে আছে। আপনি সাহায্যের কথাটি বলছেন, আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন বন্যা কবলিত এবং ভাঙন যারা ভাঙনের শিকার তাদের জন্য নগদ 12 লাখ টাকা এবং 280 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা বিতরণ এখন পর্যন্ত, আজ পর্যন্ত মানে বিতরণ চলছে আর কি। এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা নিয়ে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বন্যা ও ভাঙন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী একরামুল হক সম্রাট।